আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহি নাহমাদুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা, মান ইয়াহদিল্লাহু ফালা মুদল্লা লাহু ওয়া মান ইউদলিলহু ফালা হাদিয়া লাহু। واشهد ان لا اله الا الله وحده لا شريك له واشهد ان محمدا عبده ورسوله صلى الله عليه وعلى اله واصحابه وبارك وسلم اما ঝগড়া করি আমার বিরুদ্ধে সবার অভিযোগ, আমি মাঝে মাঝে বলি কোরআন হাদিসে পীর বলে কিছু নেই, আবার আরেক জায়গায় বলছি অমুক পীর সাহেব আমাদের পীর সাহেব এটা বলেছেন। এই দেখো আব্দুল্লাহ জাহান খালি কন্ট্রাডিক্টরি কথা বলে, একবার বলছে কোরআন হাদিসে পীর বলে কিছু নেই, আর এ বলছে আমাদের পীর সাহেব এটা বলেছে। বিষয়টা ওরকম না, আপনি কথাটা শেষ পর্যন্ত শুনলে কি আছে বুঝবেন। আমি বলবো কোরআন হাদিসে নামাজ নেই কিন্তু সলাত তো আছে, রোজা নেই কিন্তু সিয়াম আছে, এখানে আরেকটু দূরত্ব আছে। এখানে পীর কথাটা ফার্সি, এটা আরবি হলো শেখ, কোরআন হাদিসে পীরও নেই শেখও নেই, অর্থাৎ ফার্সিটাও নেই আরবিটাও নেই। নামাজের ফার্সি নেই আরবিটা আছে, রোজার ফার্সি নেই আরবিটা আছে, কিন্তু পীরের ফার্সিও নেই আরবিও নেই কিন্তু আছে। এটার একটা মূল সুন্নত কনসেপশন আছে, সেটা হলো সাহবত সাহেব, সাথী, সাহচর্য, নেককারদের সাহচর্য কোরআন সুন্নাহ নির্দেশিত একটা ভালো আমল। আপনি মসজিদে নামাজ পড়েন, নেককারদের সাথে মেশেন, এটাও সাহবত। ইমাম সাহেবের সাথে মহব্বত রাখেন, আলেমদের, এটাও সাহবত। আবার নেককার ভালো, যারা সত্যি নেককার, আল্লাহর ভয় আছে, আল্লাহ বলেছেন কুনু মা সাদিকিন, যাদের ইমানের সত্য, লা ইলাহা বলাই সত্য, শিরিক করে না, মুহাম্মদ রাসূলুল্লাহ বলাই সত্য, বিদআত করে না, আমানতু বিল্লাহে বলাই সত্য, সুন্নত মতো আমল করে, তাকওয়ায় সত্য, বউয়ের সাথে কথা বলাই সত্য, সমাজে মানে যাদের ভিতরে সত্য প্রতিভাত, যাদের কথা আল্লাহ কোরআনে সূরা বাকারায় বলেছেন সাদেকিন কারা, ইমানের সত্য, জিহাদের সত্য, তাকওয়ায় সত্য, সালাত কায়েম করে, অর্থ ব্যয় করে, যাকাত দেয়, সবর করে, এই কোয়ালিটিগুলো যাদের ভিতরে আছে, এই ধরনের সাদেকিন মুত্তাকিন মানুষদের সাথে সহবতে যাওয়া, বসা, সময় দেওয়া, এটা আমাদের জন্য খুবই উপকারী। এটাই পরিবর্তন করে পীর মুরিদি সিস্টেম হয়েছিল, এখান থেকে অনেক শিরিক কুফুর বেদাত ঢুকেছে। আবার এটার মাধ্যমে দিন প্রসার হয়েছে, একসময় তাতার যুগের পরে মানুষেরা এই জাতীয় সহবতের মাধ্যমেই দিন শিখত, এটার ভালো মন্দ আছে। কিন্তু যেটা আমরা বলতে চাচ্ছিলাম সেটা হলো, একটা হলো কোরআনে ফার্সি নেই আরবি আছে, যেমন নামাজ নেই সলাত আছে, কি বলে রোজা নেই সিয়াম আছে, আর কিছু জিনিস আছে আরবিও নেই ফার্সিও নেই কিন্তু মাফহুমটা আছে, যেমন পীরও নেই শাইখও নেই কিন্তু সাহেব আছে। ঠিক এই যে পীর এবং সাহেব, সাহেব পীর, সাহেব বললে সাথী, বললে আমার সাথী, আমার সাথী, এখানে কিন্তু কোনো অতিভক্তি জন্ম নেয় না, অমুক আমার সাথী, সাথী বলার ভিতরে অতিভক্তির প্রাবল্য আসে না। যখন পীর বললেন তখন মনে হলো একটা বিশেষ একটা চেতনা তার দিকে যাচ্ছে, আপনি কি, আমি আব্দুল্লাহ জাহাঙ্গের সাথী, আব্দুল্লাহ জাহাঙ্গীর কি আমার সাথী, এটা খুব সিম্পল কথা। এটার ভিতরে সুন্নত আছে, এটার ভিতরে মহব্বত আছে, কিন্তু অতিভক্তির কিছু নেই, সুন্নতের বাইরে যাওয়ার দরজাটা বন্ধ হয়ে গেছে। আমরা কোনো পরিভাষাকে নাজেজ বলছি না, সুন্নতটা যে ভালো এটা প্রমাণ করার চেষ্টা করছি, রাগ করেন না আপনারা, কারণ আমি এটা বিশ্বাস করি যে সুন্নত ভালো। কিন্তু যখনই বললেন আব্দুল্লাহ জাহাঙ্গীর আমার কি পীর, পীর বললেই যেন কেমন আরেকটু ভক্তি ভালোবাসার প্লাবন হয়ে যেতে লাগলো, যেটা সাথীর ভিতরে ছিল না। আমি ওনার কি মুরিদ, মুরিদ বলার সঙ্গে সঙ্গেই আপনি মুরিদ কার, আমার মুরিদ মানে কি, চাই আমার জান প্রাণ দিয়ে একজনকেই চাই এই হুজুর, তো হলো নাকি আপনি কাকে চান,
কাকে চান আপনি? হ্যাঁ, আপনি আল্লাহকে চান, আমি আপনার সাথে আল্লাহ পাওয়ার জন্য, আমল শেখার জন্য যজবা, আপনি আমার সাথে থাকেন, আর কিছু না। আপনার মুরাদ তো আল্লাহ, আপনি মুরিদ হলেন আল্লাহ, আপনি চাচ্ছেন আল্লাহকে। পরিভাষা তৈরি হয়ে গেছে, হাজার হাজার লক্ষ লক্ষ দিনদার মানুষেরা বলেছেন, সব ঠিক আছে, আমরাও বলি, ব্যবহার করি, কিন্তু আমরা ব্যবহার করে করে এক কোটি মানুষে ব্যবহার করার কারণে মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে সেটা দামি হয়ে যায় কিনা? হবে। একশো কোটি লোকে ব্যবহারের কারণে কি সেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যবহারে সে দামি হয়ে যাবে কিনা? না। তো যাই হোক, আমরা লম্বা করব না,